বিরতির পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে এই মুহূর্তে নজর রাখব, তেলিয়ামুড়ার ঘটনা, এবং ঘটনাটি বলা চলে সামাজিক অবক্ষয়েরই ঘটনা। কেবা কাহারা এক শিশু সন্তানকে জঙ্গলে ফেলে রেখেছে, সেই শিশুকন্যার আর্তনাদে শুনতে পায় এক পথ চলতি যুবক, এবং সেই যুবকই পরবর্তী সময় গিয়ে উদ্ধার করে সেই শিশুকন্যাকে। সামাজিক অবক্ষয়ের ফের জের দেখা যাচ্ছে তেলিয়ামুড়াতে। তেলিয়ামুড়া থানাধীন বরমুড়া খামতিংবাড়ি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে গভীর জঙ্গল থেকে উদ্ধার এক শিশুকন্যা। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে শনিবার পরিমল মল্লিক নামে এক যুবক আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে নিজের বাইকে করে আসছিল। খামতিংবাড়ি এলাকায় যুবকটির কানে আসে শিশুর কান্নার শব্দ। কোনো কিছু বিবেচনা না করেই বাইক থামিয়ে কান্নার উৎসস্থল খুঁজে গভীর জঙ্গলে প্রবেশ করে এলাকাবাসীর পাশাপাশি সেই শিশুকন্যাটিকে উদ্ধার করতে সমর্থ হয় সেই যুবক। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়, এবং তেলিয়ামুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়। এসআই প্রীতম দত্তের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা সেখানে যায় এবং সেখানে গিয়ে সেই শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতাল নিয়ে আসার পর প্রীতম দত্ত নিজেই সেই শিশুকন্যাটির কান্না থামানোর চেষ্টা করেন, এবং হাসপাতালে সেখানে শিশুকন্যাটির কি স্বাস্থ্যের অবস্থা রয়েছে সেটা জানার চেষ্টা করেন। সেই যুবক পরিমল মল্লিকও একই সঙ্গে পুলিশের সঙ্গে হাসপাতালে আসেন এবং খোঁজ খবর নেন সেই শিশুকন্যার। যদিও সেই হাসপাতালে সকলেই উপস্থিত ছিলেন, নার্সরা সকলেই উপস্থিত ছিলেন, এবং তার পাশাপাশি এই মর্মান্তিক একটা ঘটনায় বলা চলে এইভাবে একটা ছোট্ট শিশুকন্যা যে হয়তো শুধুমাত্র কিছুক্ষণ আগেই হয়তো বা দেখেছে এই জগতের আলো, তাকে এভাবে নির্মমভাবে জঙ্গলে ফেলে রেখে চলে গেছে কে বা কাহারা, তার কি পরিণতি হতো সেটা কেউই কিন্তু ভেবে দেখেনি। বরাত ভালো ছিল তার, যে বলা চলে সেই পরিমল মল্লিক যুবক সে শুনতে পায় শিশুকন্যাটির আর্তনাদ, আর্তচিৎকার, এবং তারপরই উদ্ধার করে সেই শিশুকন্যাটিকে। হাসপাতাল নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে সেই শিশুকন্যাটির, এবং তার পাশাপাশি তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরাও কিন্তু সেখানে ছুটে গেছেন এসআই প্রীতম দত্তের নেতৃত্বে। এই বিষয়টাকে, গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন পুলিশ আধিকারিকরা শুনব। তার পাশাপাশি পরিমল মল্লিক, যিনি সেখানে গেছেন, যে যুবক উদ্ধার করেছে সেই শিশুকন্যাটিকে, উদ্ধারের সময় সে জানাচ্ছে যে শিশুকন্যাটির সারা শরীরে কাদা লেগেছিল এবং জঙ্গলের পোকামাকড় সেই শিশুকন্যাটিকে কামড়াচ্ছিল, এবং সেই যন্ত্রণায় জোরে জোরে কান্না করছিল সেই শিশুকন্যাটি। সেই জায়গা থেকেই উদ্ধার করে আনা হয়েছে সেই শিশুকন্যাটি। একদিকে অবশ্যই একটা খুব ভালো দৃশ্য দেখা গেছে, যে সেই যুবকটি মানবতার পরিচয় দিয়েছেন সেই শিশুকন্যাটিকে উদ্ধার করে, কিন্তু অপরদিকে নির্মম সমাজের একটা চিত্র কিন্তু দেখা গেছে, যে জঙ্গলে ফেলে রাখা হয়েছে এই শিশুকন্যাটিকে। আমরা শুনে নেব এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সেই যুবক। এখানে দেখলাম অনেক জঙ্গলের ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে, মেয়ে বাচ্চা, আমি গেলাম আসলো বাচ্চা, আপনারা শুনলেন সেই যুবকের বক্তব্য, এবং রাস্তা থেকে সেই শিশুকন্যাটির কান্নার আওয়াজ শুনতে পেয়েছে সে, এবং গভীর জঙ্গলে প্রবেশ করে পরবর্তী সময় উদ্ধার করেছে সেই শিশুকন্যাটিকে, এই কথাই কিন্তু জানিয়েছে। অবশ্যই নিদারুণ মানবতার পরিচয় দিয়েছে পরিমল মল্লিক, এবং তার পাশাপাশি অবশ্যই কে বা কাহারা এই শিশুকন্যাটিকে ফেলে রেখে গেছে এই গভীর জঙ্গলে নির্মমভাবে, এটাও কিন্তু একটা বলা চলে সমাজের একটা নির্মম চিত্র কিন্তু উঠে এসেছে। তবে অবশ্যই সেই শিশুকন্যাটির বরাত ভালো যে উদ্ধার হয়েছে সে, এবং এখন চিকিৎসা চলছে সেই শিশুকন্যাটির। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।